সলিমুদ্দিন চাচা, তোমরা কইলেন মোর বাঁশের বাগানত আইখরিয়ালা বড় বড় বাঁশ আছে। এটা তো আইখরিয়ালা একটা বাঁশও দেখবেন নাইছং না। মুই তোমার গুলের ব্যাপারটাই বুঝবেন নাইছং না রে বাবা। গ্রামে শোক চ্যাংরা গুলে বাঁশ কিনবেন নাইছে, এই বাঁশ দিয়ে কি করবেন রে বাবা? আরে সলিমুদ্দিন চাচা, তোমরা কোন দেশত থাকেন বা হে? 18 তারিখে আমার আর্জেন্টিনা আর ফ্রান্সের খেলা আছে, ওটা তো আর ফুটবল খেলা নয়, বাঁশের খেলা হবে। বাঁশের খেলা কাইংকা কত বড় আইখরিয়ালা বাঁশ দিবে ভাই, সেই খেলাই হবে এইবার। মুই জানং 18 তারিখে ফ্রান্স আর আর্জেন্টিনার ফাইনাল খেলা, তোমরা বাঁশের খেলা কন্ডে পাইলেন। মোর বাগানত এগুলাই বাঁশ আছে রে বাবা, তোর যদি পছন্দ হয় তুই নিবি আর বাঁশ। এই সলিমুদ্দিন চাচা, তোমার বাঁশের বাগানত কত গুলে বাঁশ হবে, কত গুলে বাঁশ হবে বাহে, কয় হাজার বাঁশ হবে? শোক বাঁশ গুলে মোক দিবেন, টাকা পয়সা কোনো ব্যাপারে নয়। কেরে ব্রাজিল, তুই ফির বাঁশ কি করবু রে? এই মাখলা বাঁশ, বড় বাঁশ, আখরিয়ালা বাঁশ, চুঙ্গালা বাঁশ, এগুলি আমার গুলের দরকার। আমরা ফ্রান্সের একদম বাঙ্গি ফাটে দেমো, তুই ফির বাঁশ কি করবু? 18 তারিখ আসুক, 18 তারিখ আসলে বুঝবার বাবু, মুই ব্রাজিলের সাপোর্টার হয়া মুই বাঁশ কি করিম। মুই তো বাঁশ রেডি রাখছং রে, বাঁশ দেওয়ার জন্যেই দুইটাকে মুই বাঁশ দেম, তোর আর্জেন্টিনাকেও বাঁশ দেম, তোর ফ্রান্সকেও বাঁশ দেম। দেখো বাহে, তোমরা গুলে মোর বেড়ার মতন, তোমরা গুলে বাঁশ নিয়ে ঝগড়া করেন না, তোমরাই মারামারি করবেন, মুই খালি বেপদত পড়িম। মুই বেপদত পরিবার চাং না, তোমার গুলের কাছে মুই বাঁশে বেসবার নং। আরে সলিমুদ্দিন চাচা, তোমাকে মুই 3 দিন থাকি খুঁজবেন নাইসং বাহে। তোমার বাগানত তোমার 2-3টে বাঁশের বাগান আছে না? শোক বাঁশ গুলে মোক দিবেন, টাকা পয়সা ব্যাপার নয়, প্রত্যেক বাঁশের দাম 1000 করে টাকা নিবেন। কেরে ফ্রান্স, এই ফ্রান্স, তুইও বাঁশ গুলি আসছিস রে, তোরও বাঁশের দরকার পড়ি গেল। তোমরা গুলে তো কাপে জিতি ফেলাবু, তোমরা গুলে ফির বাঁশ কি করবু? আরে তো কাই কইছে আমার ফ্রান্সে কাপ জিতবে, কাপ বলে মেসি জিতবে, আর্জেন্টিনা জিতবে, তাই মেসির হাতত বাঁশ দেমো, আর ওই বাঙ্গির ভেতরে একটা বাঁশ দিয়ে হাতত হারিকেন দিয়ে আইফেল টাওয়ারও তুলি থমো, একটা মিউজিয়ামত সারা পৃথিবীর মানুষ দেখবে। এই ফ্রান্সে, এই শালি মন্দির বেড়া, মুই আর্জেন্টিনার স্টিল এলাও একটা সাপোর্টার এডে আসং, মুই আগত আইসং বাঁশগুলি, মোর বাঁশের দরকার। তোর এম পাপ্পো না ওই ঘোড়ার মতন দৌড়ে না, গোল পোস্টত রেডি থাকবো, এর পকলাং করিয়ে বাঁশকোনা দিয়ে দেবো। আরে আমরা তার বিশ্বকাপ খেলবার আসছি, আমরা তার বিশ্বকাপ জিত পের আসছি, তোর মেসি দিয়ে বিশ্বকাপ জিত পের আসছে, আর্জেন্টিনায় বিশ্বকাপ জিত পের আসছে, আমরাও বিশ্বকাপকে হাতত দেমো, আর এখন তো হারিকেন দেমো, আর ওই জায়গা মতো বাস দিয়ে আমার আইফেল টাওয়ার আছে না ফ্রান্সের সেটে তুলিয়ে রাখবো। দেখ রে ভাই আর্জেন্টিনার সাপোর্টার, দেখ রে ভাই ফ্রান্সের সাপোর্টার, তোমার দুইজন কাকে বাস কেনা নাইকবেন নয়, যত বাস আছে মুই কিনিম, সময় মতন সুযোগ করিয়ে 18 তারিখে জাক জাক বাস দেওয়া নাগে সব বাসগুলো মুই দেম, জায়গায় মতোই দেম মুই। ওরে শালি মন্দির বেড়া, কোয়ার্টার ফাইনালে পার হবার বাস নেই, ক্রোশিয়ার কাছে সুতরিয়ে গেলু, ফাটে ফেলাইল ক্রোশিয়ায়, তুই বীর হামার গুলি এক বাস দিবু, ফ্রান্সকেও বাস দিবু, এই কাজিয়ে ফ্রান্সের আর হামার হে। মিশেও মিশেও, তুই এটা নাকখেন গলবার আসিস নে, ভাগাটে থাকি। এই ব্রাজিলের সাপোর্টার, তোকে মিশেও পয়সা খরচ করে নাকবেন নয়, টাকা খরচ করা তোকে নাকবেন নয়, যত টাকা আমরা ফ্রান্সের সাপোর্টারে করবো, তুই যা যত বাস নাগে মুই কিনি দিবেন নাইসং। সারা বাংলাদেশে আমার আর্জেন্টিনার যত সাপোর্টার আছে না, কয়েক বিলিয়নের বাঁশের অর্ডার দিছে, কয়েক বিলিয়ন, জায়গা মতো দিয়ে মুখ দিয়ে বাইর করে দেবো ফ্রান্সের। আমরা খালি অপেক্ষায় আছি, ফাইনাল খেলা ফুটবল হবার নয় রে, ফুটবল হবার নয়, বাঁশের খেলা হবে, বাঁশের খেলা। তোর আর্জেন্টিনার সাপোর্টারেরও খেতা বরং, তোর ব্রাজিলের সাপোর্টারেরও খেতা বরং, তোর ফ্রান্সের সাপোর্টারেরও খেতা বরং। এই শালি মন্দির বেড়ারা, তাড়াতাড়ি এটা থাকি দূর হয়ে যাও, মোর বাঁশের বাগানত তোমার 3 টাকা এক টাকাও দেখতে চাং না, মুই তোমার কাছে বাঁশের করুলো বেসপান নং, করুলো। 18 তারিখে ফ্রান্স এবং আর্জেন্টিনার ফাইনাল খেলা, ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা। যে দলটা ভালো খেলবে সেই দলটাই জিতবে। আমরা যে ভিডিওগুলো তৈরি করেছি এতদিনে সব মানুষকে আনন্দ দেওয়ার জন্য, মানুষকে বিনোদন দেওয়ার জন্য, মানুষকে একটু হাসানোর, সিরিয়াসভাবে নেওয়ার কোনো দরকার নাই, যাতে মানুষ একটু ভিডিওগুলো দেখে আনন্দ পায়, সেই হিসাবে ক্যারেক্টারগুলো তৈরি করা, সেই হিসাবে কথাগুলো বলা। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আবার 4 বছর পর বিশ্বকাপ।